আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে ফিরে আসলাম। কর্মব্যস্ত আমাদের প্রিয় এই শহরে ঢাকাবাসীর জন্য খোলামেলা ঘুরে বেড়ানোর জায়গা আসলেই অনেক কম। দিন দিন নতুন নতুন ভবন নির্মাণের ফলে খোলা জায়গাও ক্রমশ কমে আসছে। একটু বিনোদন পাওয়ার জন্য সাপ্তাহিক ছুটির দিনে পরিবার নিয়ে চলে এলাম সেনাদের হাতে গড়া জলশিরি সেন্ট্রাল পার্কে। এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে গর্জিয়াস প্রকল্প পূর্বাঞ্চলের জলশিরি আবাসন প্রকল্পের জলশিরি সেন্ট্রাল পার্ক। এই পার্কটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যা দেখলে ক্ষণিকের জন্য মনে হবে এটি বিদেশের কোনো স্থান। এটা হচ্ছে জলশিরি সেন্ট্রাল পার্কের গেটের ভিউ। রাস্তাটি অসম্ভব সুন্দর। পার্কের ভেতরে ঢুকতে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম, পার পার্সন 100 টাকা করে। পার্কে প্রবেশ করার পর দেখতে পেলাম বিশাল এক সবুজ মাঠ, এখানে বাচ্চারা খেলা করছে। আমরা চলে এলাম জলশিরি সেন্ট্রাল পার্ক লেখা সাইনবোর্ডটির সামনে। এখানে বাচ্চাদের নিয়ে একটু ফটোশুট করব, দেন অন্য জায়গায় মুভ করব। এবার একটু প্রকৃতির মাঝে হারিয়ে যাই। একটি মজার খেলা পেয়ে গিয়েছি। এই খেলাটি দেশের বাহিরে খুবই জনপ্রিয়, একদম গোলক ধাঁধার মতো। বাচ্চারা তো এমনিতেই লুকোচুরি খেলা পছন্দ করে, তার মধ্যে যদি এমন জায়গা হয় তাহলে তো কথাই নেই। এখানে একটি লুডো খেলারও জায়গা আছে। পুরো পার্কটি দেখার জন্য এখানে অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারে উঠে পার্কটিকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। ঘুরতে ঘুরতে চলে এলাম একটি গুহার সামনে। গুহার ভেতরে কি আছে এটি দেখব। এর নাম হলো হবিট হল। ভেতরে ঢুকে দেখতে পেলাম বাচ্চারা খেলা করছে। একটি শিপ আছে যার নাম হলো পায়রার শিপ। তারপর দেখতে পেলাম একটি বক্সে অনেক গহনা রাখা আছে। গহনাগুলো দেখার পরে একটু এদিক সেদিক তাকালাম। তাকিয়ে দেখতে পেলাম আমার পাশে সুন্দর একটি ড্রেস পরে বসে আছে মিস্টার কঙ্কাল। পার্কটিতে সব কিছু এতটাই পরিকল্পিত এবং পরিষ্কার যা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়।
সব কিছুতেই রয়েছে নান্দনিকতার ছোঁয়া, খোলামেলা পরিবেশ, সবুজের সমারোহ। চারিদিকে সেই সাথে রৌদ্র উজ্জ্বল দুপুরে ক্ষণিকের বাতাসে কাকফোটা রোদের সব ক্লান্তি দূর করে দিয়েছে আমাদের। জলশিরি পার্কটি ঘিরে রয়েছে একটি লেক দিয়ে। এই লেকের কারণে পার্কটির সৌন্দর্য বেড়ে গিয়েছে বহু গুণে। চারপাশে সবুজ, তার মধ্যে হাঁটার পথ এবং বসার জন্য স্থান, সব মিলে ছোট বড় সবার কাছে পার্কটি পছন্দের জায়গা। তবে সব থেকে বেশি ভালো লেগেছে লেকের উপরে এই ঘরগুলো। এদিকটাই রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা। বাচ্চাদের জন্য রাইডগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি এগুলো যে ওয়েলিং মেকানিজ করা হয় তা দেখে বোঝা যাচ্ছিল। এটি হচ্ছে পাইরেট শিপ। এখানে রাইডগুলোতে কত বছরের বাচ্চারা উঠতে পারবে তার সব নির্দেশনা দেওয়া আছে গায়ে গায়ে। রাইডগুলো সৌন্দর্যের জন্য বাচ্চারা বেশ এনজয় করছে তা বাচ্চাদের দেখেই বোঝা যাচ্ছিল। এদিকে রয়েছে জলপ্রপাত, যা সন্ধ্যার দিকে চালু করা হয়।
আমার মনে হচ্ছিল এটি পার্কের সবচেয়ে আকর্ষণীয় ও সুন্দর জায়গা। কি সুন্দর করে পাথরের মাঝখান দিয়ে পানিগুলো নিজ দিকে গড়াচ্ছে। পার্কটিতে যা কিছু দেখছিলাম সব কিছুই খুব ভালো লাগছিল আমাদের। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের দেশে পার্ক বা এ ধরনের স্থাপনাগুলোতে যেখানে ময়লা আবর্জনা দেখা যায় সর্বত্র, সেখানে এই স্থানটি কিন্তু একদমই ব্যতিক্রম। এখানে আরেকটি গুহার মতো দেখা যাচ্ছে, আসলে এটি কিন্তু গুহা না। এর ভেতরে রয়েছে একটি ক্যাফেটেরিয়া, যার ভেতরে বসে আপনি কফি খেতে খেতে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আগেই বলেছিলাম জল সিটি সেন্ট্রাল পার্কটি ঘিরে রয়েছে একটি সুন্দর লেক। এই লেকের পাশে রয়েছে হাঁটার জন্য পথ এবং বসার জন্য সুন্দর ব্রেঞ্চ। এছাড়াও এই লেকে নিজেদের মতো করে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে 2 আসন বিশিষ্ট প্যাডেল বোর্ড, রয়েছে একটি বড় স্পিড বোর্ডও। ছোট ছোট বোর্ডগুলোতে ঘুরে বেড়ানোর জন্য প্রতি 30 মিনিটের জন্য গুনতে হবে 100 টাকা, আর বড় স্পিড বোর্ডের জন্য গুনতে হবে 500 টাকা। বিশাল আকৃতির উন্মুক্ত মঞ্চে বসে শেষ বিকেলের আকাশ দেখতে কিন্তু অসাধারণ লাগে। এই উন্মুক্ত মঞ্চ ছাড়াও বসে বিশ্রাম এবং গল্প করার জন্য রয়েছে এমন অনেকগুলো স্থান।
দুপুর থেকে ঘুরতে ঘুরতে কখন যে বিকেল হয়ে গিয়েছে আমরা তা বুঝতেই পারিনি। দুপুর থেকে বিকেলের সৌন্দর্যটা ছিল পুরোটাই ভিন্ন, অনেক সুন্দর লাগছিল সব কিছুকে দেখতে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন আর আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।